আমাদের এই মিল্কি মেশিনে ছেকিয়া, অথচ মিল্কি মেশিনে আমরা ছেকিয়া দুধের প্রোডাকশনও বাড়ছে, বাড়তেছে, আমাদের মেশিনে বাড়েরও সমস্যা নেই, পোলানো মেসেজ ভালো থাকে, চারটে বাট সামান থাকে। আর আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা আজকে দুধ দহন করা মেশিনের একটা ভিডিও করতে এসেছি, যেটা মেশিনটা আমরা তুরস্ক থেকে নিয়ে আসি, প্রতি বছর অনেক পিস করে আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকি। এই মেশিনটার রেজাল্ট খুবই ভালো এবং আসলে কতটা ভালো এই বিষয়গুলো নিয়ে আজকের পুরো প্রতিবেদনটা, এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আসলে কিভাবে এই মেশিনটা কাজ করা হয়, কিভাবে এটাকে দুধ দহন পর্যন্ত কোনো অসুবিধা আছে কি না, এই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো এই মেশিনটি 2 হর্স পাওয়ারের একটা মোটর ব্যবহার করা হয়, এটা যে কোনো বাসা বাড়ির লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন। এটার যে সুবিধা, এটার সুবিধা হচ্ছে আপনারা জানেন যে ম্যানুয়াল পদ্ধতি যে দুধ দহন করা হয় এটাতে গরুর বাটের একটা সময় গিয়ে সমস্যা হয়, যেটা এই মেশিন থেকে যখন আপনি ব্যবহার করবেন সেটাতে এই সমস্যাটা আর আপনার হবে না, বাটের কোনো সমস্যা হবে না, এবং এটা ফুল নিয়ন্ত্রিতভাবে দুধটাকে দহন করে, যেটার কারণে গরুর কোনো কারণেই সমস্যা হবে না। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আপনারা জানেন যে যাদের বড় বড় খামার আছে, তো গরুর যখন গরুকে চেনা যায় আর কি, বাছুর যখন তার গরুকে চেনে, তখন কিন্তু বারবার ওই বাছুরটাকে আপনি ছেড়ে দিয়ে ওখানে রাখতে পারবেন না, ও বারবার এসে গরুর দুধগুলো খেয়ে ফেলে। তো এই মেশিনটার ক্ষেত্রে হয় কি যে জাস্ট যখন দুধ দহন করে এটা আবার ফিডিং করে খাওয়ানো হয় বাছুরকে, তখন আর সে ওর মাকে বা ওখানে চেনে না যে সেটা মাকে, তখন সে অনায়াসে ওই জায়গায় ঘোরাঘুরি করার পরও সে তার ওই দুধে বারবার যে ডিস্টার্ব করে না মাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে জন্মের পরে যে দুধটা খাওয়ানো হয় ময়লাজনিত কারণে, অনেক আপনারা জানেন এটা নিয়ে অনেক ভিডিও করেছে আমাদের ডাক্তাররা, যে অনেক অসুবিধা হয় বাছুরদের সরাসরি খাওয়ানোর কারণে, সেক্ষেত্রে এটা যখন ব্যবহার করা হয় বাছুরদের মোটামুটি কোনো অসুবিধা হয় না এবং খুব অনায়াসে বাছুরগুলোর কোনো সমস্যা হয় না, ফ্রেশ দুধটা খেতে পারে, কোনো ময়লা তাদের ভিতরে যায় না। এবং এটাতে দুধ দহন করার জন্য যখন আপনারা ব্যবহার করেন তখন এখানে কোনো রকম ময়লা এই দুধটাতে আসে না, এবং আরও বিভিন্ন উপকার আছে। যেখানে আমরা মেশিনটা দিয়েছি সেখানকার একজন প্রতিনিধি যে এটা অপারেট করে এই মেশিনটা, তার সঙ্গে একটু কথা বলবো। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী। শাহজাহান আলী ভাই, আমরা আসলে এই দুধ দহন মেশিনটা, এই মিল্কিং মেশিনটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি যেহেতু নিজে অপারেট করেন, এই বিষয়ে একটু যদি বলেন যে এটাতে কোনো গরুর অসুবিধা হয় কিনা। আমরা যে প্রথম মিল্কি মেশিনটা গাভিকে লাগাইতেছি, গাভি সর্বপ্রথম আমরা দুধ দোয়াইতেছি, সর্বপ্রথম মনে হয় গাভি দোয়াইতেছি, আমাদের কোনো গাভির প্রবলেম কোনো হয় নাই, অথচ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত গাভি শেষ করে ফেলাইতেছি, প্রায় 20টা গাভি শিখতেছি, 20টা গাভির মধ্যে কোনো প্রবলেম নাই আমাদের এই মিল্কি মেশিনে ছেকে, অথচ মিল্কি মেশিনে আমরা ছেকিয়া দুধের প্রোডাকশনও বাড়ছে, বাড়তেছে, আমাদের মেশিনে বাটেরও সমস্যা নেই, পোলানো মেসেজ ভালো থাকে, 4টা বাট সামান থাকে। আর কি কি সুবিধা আছে এই মেশিনটার একটু যদি বলতে? সুবিধা কি আমাদের মেশিনের সুবিধা, মনে করো আমাদের হাতের কোনো স্পট নাই, মেশিন দিয়ে আমরা সব কিছু করতেছি, আমরা মেশিনে লাগিয়ে অন্য কাজ করতে পারতেছি, বাছুর দিয়ে পানে মেশিন ছাড়িয়ে দিলাম, মেশিন দিয়ে লাগাইছি, মেশিনে কোনো সমস্যা নেই। আর আমরা গাভি দোয়াইতেছি 5 মিনিটে 7 মিনিটে একটা গাভি দোয়াইতেছে, আমাদের হাতে নিম্ন হলে 10 মিনিট যায়, আধা ঘন্টা যায়, এটা গাভি দোয়াই আমরা 5 মিনিট থেকে 6 মিনিটে একটা গাভি দোয়া শেষ করে দিই। আর মিল্কি মেশিন আমাদের ছবি দেখি, ওখানে কোনো বাটের মধ্যে শেষে দুধ থাকে, ওটাও নিজরি আসে, একদম শেষেরটা নিজরি আসতেছে, এটা প্রবলেম। আর হাতে ছেকলে আপনাদের কখনো বাটে থাকি যায়, ওলানের প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাছুরের ক্ষেত্রে কি করতেছেন আপনারা? আমরা জন্মের পরে বাছুর আউট করে দেই, তাই আমাদের এটা জন্মের পরে আউট করে দেয়নি, তো এই জন্য বাছুর দিয়ে পানে আমরা লাগাইতেছি। আচ্ছা, যেটাতে দেন না সেটাতে নরমালি শুধু মেশিন দিয়ে বের করা হয়, আমি আর যেটাতে দেওয়া হয় না সেটাতে একটু পানায় নিতে হয়। আচ্ছা, যে গাভিটা দুধ ছাড়ে না আমরা বাছুর দিয়ে পানে আবার মেশিন লাগাই দেই, সাবেক দুধ ছাড়ে দেয়। আচ্ছা আচ্ছা, জি খুবই ভালো। আর আর কিছু দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন এই মেশিন সম্পর্কে? মেশিনটা মেইন সমস্যা আমাদের, এই মেশিনটা অনেক গুণ ভালো। আচ্ছা, অন্য অন্য মেশিন ব্যবহার করছিলাম কিন্তু ওই মেশিনগুলো 1 বছর থেকে 6 মাসে কিন্তু ইউজ করতে খুব খারাপ লাগে, আর এই মেশিনটা আমরা ইউজ করি খুব ভালো পাইছি, সার্ভিস ভালো, ওর প্রেশারটা ভালো, অলরেডি প্রেশার কিন্তু একদম পারফেক্ট প্রেশার, কোনো সমস্যা নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, মেশিনটার সাউন্ডও ভালো, মেশিনটা এক্সাক্টভাবে দুধও আসে ভালো। আচ্ছা,
তো ঠিক আছে সাজন ভাই, আপনাকে ধন্যবাদ। তো মেশিনটা স্টার্ট করার পর দেখেন এনারা সরাসরি বাটটা কিভাবে লাগায় এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সাজন ভাই এটা কাজটা করছে খুব দক্ষতার সহিত, দেখতে পাচ্ছেন একদম নিচে একটা আঙ্গুল দিয়ে ওটার গ্যাসটা যাতে বের না হয় সেভাবে করে বাটগুলো মুছে নিচ্ছে। এবং বাটগুলো মুছাই নেওয়ার পর হ্যাঁ এখানে প্রেশার তুললাম, ওই যে প্রেশার, আচ্ছা ওখান থেকে প্রেশারটা আপনি ঠিক করে নিচ্ছেন। আচ্ছা প্রেশার তুলতেছি, হ্যাঁ এই যে মিটার আমাদের প্রেশার কিন্তু একদম কারেক্ট হলো, আচ্ছা চলে গেল। এই যে এখন একটা চারটা হয়ে গেল, এখন অটোমেটিকলি দুধ আসতে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি দুধগুলো আসছে, এবং এখানে তো এখানে দেখেন কত সুন্দরভাবে খুব নিয়ন্ত্রিতভাবে অল্প 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 করে দুধগুলো পড়ে যাচ্ছে, যেভাবে আপনার হাত টানলে যেভাবে আসতো সেমভাবেই, তবে একটু বেশি পরিমাণ আসতেছে। এবং এখানে যে মিটারটা দেওয়া আছে এই মিটারটা কিন্তু পুরোটা নিয়ন্ত্রণ করে। আপনি এখানে দাগ দেওয়া আছে, এটার বাহিরে গেলে সমস্যা হতে পারে গরু, কিন্তু যখন নর্মালি থাকে কোনো অসুবিধা হয় না। এখানে দেখতে পাচ্ছেন তাপ একদম নিয়ন্ত্রিত, আপনি প্রেশার কমা বাড়াও আছে, এবং এখান থেকে আপনি প্রেশার কম বেশি করে নিতে পারবেন, কমাতে পারবেন বাড়াইতে পারবেন। জি এইটা একটা খুব ভালো দিক, এবং টু হর্সের মোটর হওয়াতে এটা যে কোনো বাসাবাড়ির লাইনে ব্যবহার করতে পারবেন। কম্প্রেসর ওয়াল আপনাদের ইউজ, ওখানে ঢুকতেছে ফাইবারে আবার আউট হইতেছে পয়জনটা বেরে যে, আচ্ছা আচ্ছা এই কম্প্রেসর ওয়েলটা, হ্যাঁ আবার আউট হইতেছে কম্প্রেসর পরিষ্কার হয়েছে, আচ্ছা কম্প্রেসর ওয়েলটা খুব সুন্দরভাবে ব্যবহার হচ্ছে এবং ময়লাটা আউট হয়ে যাচ্ছে। অন্যান্য মেশিনে খুলি পরিষ্কার করা লাগে, খুলে পরিষ্কার করতে হয়, খুলি পরিষ্কার করা লাগে। আচ্ছা এটার আরেকটা ভালো দিক আর কি, কম্প্রেসর ওয়েলটা অটোমেটিকলি পরিষ্কার হয়, আলাদা করে করতে হয়। এবং এটা দেখতে পাচ্ছেন যে খুব সিম্পলি যে কোনো জায়গায় মুভমেন্ট করা যায় মেশিনটা, যে কোনো জায়গায় খুব ইজিলি নিয়ে যেতে পারবেন। এবং এই যে ড্রামটা আছে এটা 25 লিটারের একটা ড্রাম, শেষের দুধটা যখন থাকে হ্যাঁ চাপি ধরি, শেষের দুধটার ক্ষেত্রে একটু টান দিলেই বাকিটা ক্লিয়ার হয়ে যায়। আমরা নিচে একটা টাক খুলে দিই, আবার টাক খুলে দিই, আচ্ছা টাকটা খুলে দিলাম, মোটামুটি এক লিটারে এক মিনিটে এক লিটারের মতো দুধ দহন করতে পারে, আমাদের বাটের কোনো সমস্যা নেই মেশিনে। আচ্ছা খুবই ধন্যবাদ সাজন ভাই আপনাকে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, তো কারো যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওটাতে কল করে অর্ডার করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।